হুররে অবশেষে খুশির খবর চলে এলো আর লাগবেন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এখন সম্পূর্ণ ফ্রিতে একটি চ্যানেল তৈরি করবেন এবং সেখান থেকে অটোমেটিক্যালি টাকা ইনকাম করবেন বিকাশ নগদের মাধ্যমে আপনি সরাসরি আপনার হাতে আনতে পারবেন কি মজার কথা রে ভাই মাত্র 1000 টাকা হলেই আপনি পেয়ে যাবেন এত সুন্দর অফার কোথায় পাচ্ছেন আপনি ইউটিউবে না রে ভাই এটা টফি অ্যাপের মধ্যে বাংলাদেশী প্রোডাক্ট বাংলাদেশী মাল টফির মধ্যে এতদিন আমরা এন্টারটেইনমেন্ট দেখে মজা নিতাম কিন্তু আসল খবরটাই জানতাম না সো ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন টিভি নিউজের মাধ্যমে আবার অনেকেই অনেকদিন ধরে এখানে লেগে আছেন আমি অনেকদিন যাবৎ ধরেই দেখতেছিলাম সেখান থেকে চ্যানেল ক্রিয়েট করা যায় কিন্তু আদৌ ভাবতেছিলাম টাকা পয়সা দিবে কি দিবে না কারণ বাংলাদেশি প্রোডাক্ট ভাই টাকা পয়সা তো আর সবসময় থাকে না তাই না সো এই যে এই মুহূর্তে আপনারা স্ক্রিনের দিকে তাকাবেন টফি টিভি স্পোর্টস অ্যান্ড ড্রামা সো এইটা থেকে কি আদৌ একটি চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করা সম্ভব এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন সো তাহলে আপনার কি এই মুহূর্তে টপিতে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা উত্তম মানে ইউটিউব চ্যানেল তো আর টফিতে তৈরি করা যাচ্ছে না টফিতে টফি চ্যানেল আপনাকে তৈরি করতে হবে সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সকল মুসলিম ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও দোয়া কামনা করে আজকের ভিডিওটি শুরু করতেছি সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন টফি অ্যাপ যেখানে আপনি একটাই চ্যানেল তৈরি করতে পারবেন আবার ইউটিউবে আপনি একটি চ্যানেল তৈরি করতে পারবেন বাট এই দুইটা চ্যানেলের মধ্যে যদি এই মুহূর্তে আমি একটা কম্পেয়ার করি তাহলে ভাই টফি আছে একদম পায়ের নিচে আর ইউটিউব হচ্ছে মাথার উপরে ইউটিউব হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বাট টফি হচ্ছে একটি বাংলাদেশি সার্ভার আস্তে আস্তে হয়তো আরও অনেক কিছু আপডেট করা হবে কিন্তু এই মুহূর্তে যদি আপনারা বলেন টফি অ্যাপে টাকা ইনকাম বেশি নাকি ইউটিউব চ্যানেলে টাকা ইনকাম বেশি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম আপনি বেশি ইনকাম করতে পারবেন আর বর্তমানে টফিতে দর্শক কম ইউটিউবে যতজন দর্শক ভিডিও দেখে ইউটিউবের ভিডিওগুলো যত দেশের মধ্যে চলে টফি অ্যাপের ভিডিওগুলো কিন্তু তত দেশের মধ্যে চলতেছে না শুধু বাংলাদেশে আপাতত চলতেছে অন্যান্য দেশের হয়তোবা কিছু দর্শক এইখানে আছে এতটুকুই এতটুকুই তাহলে আপনি কেন টফিতে চ্যানেল তৈরি করে অযথা বেকার খাটবেন নাই মামার থেকে কানা মামা অনেক ভালো সো ইউটিউবে আপনি খাটতেছেন ইউটিউবেই খাটেন এখন যদি ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে খাটতেছেন সফলতা পাচ্ছেন না লোভে পাপ পাপে মৃত্যু ওই লোভগুলো সামলাতে না পেরে যদি টফির মধ্যে গিয়ে চ্যানেল তৈরি করে ওইখানে ভিডিও আপলোড করেন ভাই তাহলে ভাই মনে করেন যে সফলতা পাচ্ছেন ওই সফলতা দিয়ে কোনো লাভ নাই টফি অ্যাপের মধ্যে আপনি ভাইরাল হলে কে আপনাকে চিনবে রে ভাই ইন্টারন্যাশনাল হলে তাও হয় ইন্টারন্যাশনাল এখনো হয় নাই কারণ এখনো বাংলাদেশি মেথডেই পেমেন্ট করা হয় এবং বাংলাদেশি নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে সো তাইলে আপনারা ইন্টারন্যাশনাল কেমনে পাইলেন আমাকে বলেন সো অ্যাজ এ যারা লাফালাফি করতেছেন বাংলাদেশি ভাই বোনেরা এবং অন্যান্য দেশের ভাই বোনেরা যে টফিতে টফি যদি আজকে আমাদের দেশে থাকতো আমরা একটা চ্যানেল ওপেন করতে পারতাম ইনকাম করতে পারতাম কোনো মনিটাইজ লাগে না মাত্র 100 সাবস্ক্রাইব হলেই ইনকাম করা যাচ্ছে ভিডিওতে ভিউজ অনুযায়ী সো তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো লাফালাফি করা ঠিক না কোনো কিছু না জেনে ইউটিউব আপনাকে যে পরিমাণ টাকা দিবে টফি আপনাকে সেই পরিমাণ টাকা কোনো দিনও দিবে না 1000 টাকা বানাইতে যান প্যান খুলে যাবে আপনার প্যান ভিজে যাবে আপনার শরীর ঘেমে যাবে আপনার ঠিক আছে টফির মধ্যে যে কয় ক্যাটাগরির ভিডিও আছে ইউটিউবে তার থেকে বেশি ক্যাটাগরির ভিডিও আছে এবং ইউটিউবে অনেক জনপ্রিয়তা ছড়িয়ে যাচ্ছে একটি ভিডিও যদি ইউটিউবে ভাইরাল হয়ে যায় ওই ভিডিওগুলো বিভিন্ন দেশে চলে বিভিন্ন দেশে চলে আর আপনার বাংলাদেশি ভিডিও বাংলাদেশের মধ্যেই থাকবে এখন আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যদি আপনার ভিডিও থাকে তো কয়টা ভিউজ আসবে আপনার ভিডিও থেকে এই 16 কোটি 18 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে এটাও কি আপনারা বোঝেন না নাকি বোঝাই দিতে হবে আপনাদেরকে সো যা বললাম মাথার মধ্যে হিসেব করে মিলিয়ে দেখেন ভাই আমি আপনাদের দিন শেষে একটা সাজেশনই দেবো ভাই আমি টফিতে চ্যানেল খুলবো না আমার দরকার নাই ঠিক আছে দরকার নাই কারণ ওইগুলোতে হুদায় সময় নষ্ট করানো আমার একদমই দরকার নাই তার থেকে ওই সময়টা যদি ভিডিওর পিছনে দেই এবং আমি যদি ঠিকঠাক মতো ইউটিউব চ্যানেলে কাজ করি সফলতা বেশি পাবো ইন্টারন্যাশনাল যখন হবে তখনই কাজ করেন আপনি এই মুহূর্তে কাজ করার দরকার নাই কেন দরকার নাই আপনি ভাবতে পারেন যে হয়তো একসময় ইন্টারন্যাশনাল হয়ে যাবে এখন থেকে যদি আমি সেখানে চ্যানেল ওপেন করে ভিডিও টিডিও মারতে পারি তাহলে সফলতা হয়তো আরও বেশি পাবো বেশি জনপ্রিয়তা পাবো তাই বলে কন্টেন্টের পিছনে তখন সময় দিবেন না অবহেলা করবেন তা না আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি কি যদি আপনি এই মুহূর্তে ভেবে থাকেন যে আমি টফিতে চ্যানেল খুলবো কোনো ইনকাম করার নেশা নাই ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি ওই ভিডিওটা আমি টফিতে আপলোড করে দিব দিতে পারেন ভাই দিতে পারেন একান্ত আপনার ব্যক্তিগত বিষয় তবে এই মুহূর্তে টফিতে আমি আপনাকে সময় দিতে বলবো না লাভ নাই রে ভাই লাভ নাই ঠিক আছে ইউটিউবে খাটতেছেন ইউটিউবেই খাটেন ভালো ভালো ভিডিও ইউটিউবে দেন সংক্ষেপে কথা আবারও বলতেছি টফির মধ্যে একটা ভিডিও ভাইরাল করলে সেই ভিডিওটা বাংলাদেশের মধ্যেই থাকতেছে
অথচ পর্যন্ত ইউটিউবের মধ্যে একটা ভিডিও ভাইরাল করতে পারলে সেই ভিডিওটা সমগ্র ইউটিউবের মধ্যে থাকতেছে, সমস্ত দেশে থাকতেছে। নিজে এখন ভেবে দেখেন, আরও কথা বললাম না, কারণ বেশি কথা বলতে গেলে ওই টফি কোম্পানি বলবে যে তোর কাছ থেকে তো ভাই প্রমোশন চাই নাই, তো তুই আন্দাজে কেন আমাদের বিপক্ষে একটু একটু কথা বলতেছিস। তখন কমিউনিটি গাইডলাইন স্ট্যাক অথবা কোনো কিছু দিয়ে ভিডিওটাকে টেক ডাউন করে দিতে পারে। তবে নেট এক্সপ্লেন কখনো ভয় পায় না, একটা স্ট্যাক খেলে কি হবে ভাই, কোনো কিছুই হবে না। সো এই হচ্ছে বিষয়। এখন আপনারা ডিসিশন নেন, এই টফির মধ্যে চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করবেন নাকি ইউটিউব চ্যানেলের মধ্যে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, এটাকে দেখেন ভাই, টফিতে ওই রকম দর্শক নাই এখন পর্যন্ত, ওই রকম অ্যাক্টিভ দর্শক নাই ভাই যতটা অ্যাক্টিভ দর্শক ইউটিউবের মধ্যে আছে। টফি একটি এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম, আমি জানি ওখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। টফি লাভাররা টফি ইউজ করতেছে, ইউটিউব লাভাররা তো সবাই, যারা টফি ইউজ করে ওরা আজ ইউটিউবের সাথে পরিচিত নাই, ওদের কাছে কম্পেয়ার করে বলেন সবথেকে বেশি সময় তারা ইউটিউবে থাকে নাকি টফিতে থাকে। খেলাধুলার জন্য বা অন্যান্য ক্ষেত্রে টফিতে বেশি সময় দেয়, তারপরেও ইউটিউবে যে সময় দেয় না তা কিন্তু না। ইউটিউবে তার একদিন একবার হলে আশাই লাগবে দিনে, আর আপনি দিনে কয়বার টফি অ্যাপের মধ্যে যাবেন? আপনার যদি এখনও কনফিউশনে থাকেন, টফিতে একটি চ্যানেল তৈরি করেন আর ওইখানে দেখেন কেমন কি হয়, তারপরে এসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন। যদি দেখি যে আপনার টফিতে আপনার ভিডিও ভাইরাল হয়েছে ভাই, রাগারাগি কিছু করতেছেন, আপনি কমেন্ট বক্সে জানায়, আমিও সেদিন থেকে একটি টফি চ্যানেল তৈরি করে আমিও ভিডিও আপলোড করব। আপনি আপনারা জানালে আমি করব, তা না হলে আমি করব না। ঠিক আছে, আমি ইউটিউবেই যেভাবে কাজ করতেছি এভাবে কাজ করে যেতে চাই, আপনাদের ভালো কিছু শেখাতে চাই। যারা টফি নিয়ে এখন মাতামাতি করার চিন্তায় ইউটিউবিং ছেড়ে দিতে চাচ্ছেন, তাদের শর্ট মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা আমি তৈরি করেছি। কেবলমাত্র তারাই নিয়মগুলো মানবেন, বাকিরা বাজে মন্তব্য করবেন না, একদমই করবেন না। কারণ বাজে মন্তব্য করার জন্য আমি ব্যক্তিগত মতামত শেয়ার করেছি, আপনি ভাববেন, ভেবে ভালো লাগলে টফিতে চ্যানেল খুলবেন, না হলে কোনো দরকার নাই। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এখনই লাইক করতে কিন্তু একদমই ভুল করবেন না। ইউটিউব সম্পর্কে বিস্তারিত শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আপনারা ফেসবুক গ্রুপ লিঙ্ক, পেজ লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। সো আপনি চাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই, সবার সুস্থ কামনা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। গুড বাই, আল্লাহ হাফেজ।